বাংলাদেশ ও ভারত একে অপরকে বন্ধু বলে সম্বোধন করলেও বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন। যুগে যুগে বহুবার এই দুই দেশ নিজেদের মধ্যে অভ্যন্তরীণ বিবাদে জড়িয়েছে। 2012 সালে তেমনই এক লড়াইয়ে জড়িয়ে গিয়েছিলেন ভারত ও বাংলাদেশ। তবে সেই যুদ্ধে দুই দেশের সেনারা নয় বরং সাইবার এক্সপার্টরা অংশগ্রহণ করেছিল। ইতিহাসের পাতায় যা বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধ নামে পরিচিত। প্রযুক্তির সেই লড়াইয়ে বাংলাদেশি হ্যাকারদের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল ভারতীয় হ্যাকাররা। তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক 2012 সালে ঘটে যাওয়া বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধের আদ্যোপান্ত। বাংলাদেশ ও ভারতের সাইবার যুদ্ধের মূল কারণ ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বর্বরতা ও অযাচিত আগ্রাসন। যুগের পর যুগ ধরেই ভারতীয় সীমান্ত পাহারা দেয়া এই বাহিনী হাজারো বাংলাদেশিদের নির্বিচারে হত্যা করেছে। তাদের পাশবিকতার মাত্রা ছাড়িয়ে যাওয়ায় 2012 সালে বাংলাদেশি হ্যাকাররা ভারতকে শায়েস্তা করার সিদ্ধান্ত নেয়। মূলত 2012 সালে ভারতীয় সীমান্তে বিএসএফ কর্তৃক একজন বাংলাদেশিকে উলঙ্গ করে নির্যাতনকে কেন্দ্র করেই শুরু হয়েছিল ভারত ও বাংলাদেশের মধ্যকার সাইবার যুদ্ধ। তাছাড়া বিএসএফ কর্তৃক শিশু ফেলানি হত্যা, টিপাইমুখী বাঁধ নির্মাণও 2012 সালের সেই সাইবার যুদ্ধের ইন্ধন জুগিয়েছিল। বাংলাদেশের হয়ে সেই সাইবার যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস। তাছাড়া পরবর্তীতে বাংলাদেশ সাইবার আর্মি ও এক্সপার্ট সাইবার আর্মি নামে দেশীয় আরও দুটি হ্যাকার দল এই লড়াইয়ে অংশগ্রহণ করে। 2012 সালের 12ই ফেব্রুয়ারি রাত থেকেই ভারতীয় ওয়েবসাইটগুলোর ওপর মুহুর্মুহু সাইবার হামলা শুরু করে বাংলাদেশ হ্যাকাররা। শুরুতেই হ্যাক করা হয় মহারাষ্ট্র পুলিশ বিভাগের ওয়েবসাইট। এরপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ওয়েবসাইট আক্রমণের মাধ্যমে তা সম্পূর্ণ অকার্যকর করে দেয় বাংলাদেশের হ্যাকার গ্রুপ। পরবর্তীতে বিএসএফ বিকল্প একটি চালু করলে সেই ওয়েবসাইটও খেয়ে দেয় বাংলাদেশি হ্যাকাররা। এছাড়া ভারতের আরও অসংখ্য সরকারি ও বেসরকারি ওয়েবসাইটে একযোগে সাইবার আক্রমণ চালায় তারা। বাংলাদেশের এই সাইবার হামলায় বদলা নিতে ভারতের হ্যাকাররা পাল্টা হামলা শুরু করে। ভারতের পক্ষে এই সাইবার হামলায় নেতৃত্ব দেয় ইন্ডিশেল। সেই সাথে ইন্ডিয়া সাইবার আর্মিও বাংলাদেশের বিরুদ্ধে সাইবার আক্রমণে যোগ দেন, যার ফলশ্রুতিতে বাংলাদেশের অসংখ্য সরকারি ও বেসরকারি ওয়েবসাইট তারা নিজেদের দখলে নিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো নড়ে চড়ে বসে এবং বাংলাদেশি হ্যাকারদের সাইবার হামলা নিয়ে একের পর এক নিউজ করতে শুরু করে। তবে ততক্ষণে অন্তত 20,000 ভারতীয় ওয়েবসাইট বাংলাদেশি হ্যাকারদের তাণ্ডবে পুরোপুরি অথবা আংশিক বিনষ্ট হয়ে গিয়েছিল। পক্ষান্তরে বাংলাদেশেরও প্রায় 10,000 ওয়েবসাইটের ক্ষতি সাধন করতে সক্ষম হয় ভারতের হ্যাকার গ্রুপের সদস্যরা। তবে পরিস্থিতি আরও খারাপ হয় যখন বাংলাদেশি হ্যাকারদের সাথে পাকিস্তানি, ইন্দোনেশিয়া, সৌদি আরব সহ আরও বিভিন্ন দেশের হ্যাকাররা একাত্মতা পোষণ করেন। এমনকি তৎকালীন সময়ের অন্যতম জনপ্রিয় হ্যাকার দল অ্যানোনিমাসও বাংলাদেশের হ্যাকারদের সমর্থন করে। বাংলাদেশি হ্যাকারদের লাগাতার হামলায় ভারতের গোটা সাইবার স্পেস চরম হুমকির মুখে পড়ে। তাই তাদের ঠেকানোর জন্য অন্য কোনো পন্থা খুঁজে না পেয়ে ভিন্ন এক চক্রান্ত শুরু করে ভারতীয় হ্যাকাররা। বাংলাদেশি বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করে তারা বাংলাদেশেরই বিভিন্ন হ্যাকার গ্রুপের নাম সেসব ওয়েবসাইটে লিখে রাখতে শুরু করে, যদিও তাতে তেমন কোনো লাভ হয়নি। 2012 সালে বাংলাদেশ ও ভারতীয় হ্যাকারদের মধ্যকার সেই সাইবার যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি কখনোই হয়নি। তাছাড়া বাংলাদেশি হ্যাকারদের মূল লক্ষ্য ছিল সাইবার হামলার মাধ্যমে গোটা পৃথিবীর সামনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বর্বরতা তুলে ধরা। তাদের সেই উদ্দেশ্যও শতভাগ সফল হয়। তাই 2012 সালে বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধে বাংলাদেশি হ্যাকাররাই যে বাজিমাত করেছিল তার বলার অপেক্ষা রাখে না। বাংলার আকুত ভয় হ্যাকারদের সাইবার তাণ্ডবের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল ইন্ডিয়ান হ্যাকার গ্রুপগুলো।